দুটো কোকিল দেখতে পাচ্ছ কেমন ঝগড়া করছে? দেখো একটা নিচে নেমে গেল, একটা উপরে আছে, এখন ও দুটোই আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সোমবার আর সুপ্রভাত। আমি সবসময় বলি আজকে সকাল ঘরে ভেতর থেকে শুরু করলাম, আর এখন যাব স্কুলে, কারণ শনি রবিবার দুবার বিশ্রাম নিলাম। স্যার স্যার স্কুলে যাওয়ার আগে ওটা খেয়ে যাবেন। হ্যাঁ, আর সকালে আজ থেকে আমি চিরতারটা খাওয়া শুরু করি, চিরতারটা খেয়ে নিই, কারণ ওটা খালি পেটে খেতে হয়। মুখ টুক ধোয়া হয়ে গেছে, ভুলে যাবেন, চা খেতে বসে যাবেন। তা কালাটা কি ফাইট, তিতো হয়েছে না গো, খেয়ে দেখো। তিতো খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, সুতরাং পুরো ম্যাটার করে না আমার কাছে। খুব ভালো খেয়ে এই এর অভ্যাস তিতোটা এমনি চিরতরে এমন জিনিস, ওটা যাদের সুগার আছে তারাও খেতে পারে, আবার সব থেকে ভালো কথা ব্লাডটা পরিষ্কার করে। চিরতা হচ্ছে কালমেঘ গাছের ডাল। হ্যাঁ, কালমেঘ গাছের ডাল যেটা চিরতা, সেটা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। আমি আর যারা জানো না তাদেরকে বলে দিলাম। তাহলে চলো, স্কুল তো যেতেই হবে, ঘুরে আসি। এখনো যাই না স্কুল যেতে হবে, কোনো সাড়া শব্দ নেই বাচ্চাটা, কি হবে জানি না, দেখি আবার আসছি। স্কুল থেকে পৌঁছে দিয়ে চলে এলাম, এখন বাড়ি ফিরবো। বাড়ি ফিরে দেখো দুধ আর বিস্কুট নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরে চা খেয়ে তারপর দেখা যাক আর কি। বাজার ফাজার সেরকম নয়। বেদুইন মনটা জানো মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। আর এই যে তোমাদের সঙ্গে বলে দিলাম দুধ আর বিস্কুট, দুধ আর বিস্কুট ও নিয়ে আসার জন্য নিয়ে আসছে। আমি ভাবলাম তুমি দুধ আর বিস্কুট, এখন এই যে চা আর বিস্কুট এই দুটো এখন। আমাকে আমার সব খুঁজে খুঁজে দেখে দেখে নিয়ে আসতে হয়। এর আগে একটা রাস বিস্কুট নিয়েছিলাম, একটু মিষ্টি ছিল, এটাও একটু কম মিষ্টি। মিষ্টি করে চলবে না, মিষ্টি টোটালি স্টপ করে দেবো। এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সকালবেলা আমরা কোথাও যখন বেড়াতে যাব, একটা যখন টার্গেট করি, এবার যাচ্ছি পুজোতে, এত বছর দুর্গাপুরে কাটিয়েছি, এবার কাটাবো কলকাতায়, কিন্তু টিকিট বুকিং তো হয়ে গেছে। আর যত কিছু হয় একদম ভালো সময়ে একটা ছোটোখাটো লেগেই থাকে। এবার টিকিট বুকিং হয়ে গেছে, এবার প্রথমে শুনেছিলাম যে বীরভূম ডিস্ট্রিক্টে বাস ট্রাকের ব্যাপারটা রয়েছে, অস্থায়ী কর্মীদের SBST সরকারি বাস, তা আবার সরকারি। তা যাই হোক, সেটা আবার দুর্গাপুরে নাকি হওয়ার কথা না হচ্ছে জানি না, খবর তো পেলাম, এবার দেখি কীভাবে কী করা যায়। এবার যেখান থেকে বাস বুকিং করেছে ওখান থেকে হেল্প নিয়ে হয়তো টিকিট ক্যান্সেল হতে পারে, আবার দেখা যায় এর মধ্যে যদি সমাধান বেরিয়ে যায় হয়তো নাও হতে পারে স্ট্রাইকটা। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে একটা ব্যবস্থা তো করতেই হবে, কীভাবে কী কীভাবে যাওয়া যায়। আর এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্টে যে সুজির উপমা করেছে এটা এখন খাবো, তারপর একটু বেরোবো, কিছু কাজ ছোটো ছোটো কাজ বাকি আছে। মানে নিশ্চিন্তভাবে একদম ঠান্ডা মাথায় যে কাজ করবো সেটা হবে না, এটা একটা লেজুড় লেগেই আছে। তো এখন ব্রেকফাস্টটা করি দেখি। তারপর মনে হয়েছে গো খুব ভালো, আমাদের কী কী আছে বলো তো? মটরশুটি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম নেই, বাদাম আছে, মটরশুটি আছে, মটরশুটি ব্যাস আর কিছু না, আলু টালু কিচ্ছু দিইনি। হ্যাঁ, মটরশুটি জিনিসটা এমন জিনিস যাতে দেবে তাতে ভালো লাগে। দেখো আজকে কি কি রান্না করেছি, ভাত, ডিমের অমলেট, এখানে আছে ধনে পাতা দিয়ে মুসুর ডাল, এখানে আছে সালাড, সালাডের মধ্যে আছে শসা, পেঁয়াজ, টমেটো, গাজর,
লেবুর রস, বিট নুন, আর এখানে আছে রুই মাছের ঝাল। আর আমার থালায় যেটা আছে এক্সট্রা সেটা হচ্ছে সেজুয়ান চাটনি দিয়ে আলু সেদ্ধ মাখা। চলে এলাম লাঞ্চের টাইমে। লাঞ্চের টাইমে আজকে কি কি আছে? আজকে লাঞ্চটা একটু বেশ কি বলবো, হালকার মতো খুব ভালো। শুধু আছে শুধু রুই মাছের ঝালটা। তো এখন তাও তো ভালো বলে দিই, ডাল দিয়ে গন্ধরাজ লেবু আর ডিম অমলেট, আর খুব সুন্দর স্যালাড আছে শসা পেঁয়াজ টমেটো দিয়ে, আর আছে রুই মাছের ঝাল। তারপরে ইনসিডেন্ট হয়েছে জানো, হুলু আমাকে বললো যে স্যালাডটার মধ্যে বিট নুন দিয়ে দাও, আমি লেবু দিয়ে মেখে দেবো। এবার আমি তাড়াহুড়োর মধ্যে অতটা দেখিনি, কারণ রান্নাঘরের জিনিসপত্র অত কিছু ছেলেরা জানে, আমারও তো খেয়ালও নেই। আমি কি করেছি, আদা গুঁড়ো ছিল ওটা খুলে কিছুটা আদা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। নিয়ে বলছি মা আদা গুঁড়ো ঢেলে দিলে, ছিটিয়ে দিয়ে তারপরে জিজ্ঞেস করেছি এটা কি, অলরেডি কাজ করে ফেলেছি। তা যাই হোক, নিয়ে তারপরে আবার কিছুটা ওখান থেকে তুলে ফেলে দিয়ে তারপরে আবার বিট নুন, জানি না কেমন হবে, আদা আর গুঁড়ো আর বিট নুনে মিক্সড হয়ে দুর্দান্ত স্যালাড হবে। আদার গন্ধ হবে আর কিছুই না, মানে এইটা মনে রাখার মতো। আমার আদা গুঁড়ো আর বিট নুন, আদা গুঁড়ো উইথ বিট নুন দিয়ে স্যালাড খাচ্ছি। ডাল নিয়েছি, গন্ধ হতে পারে চিকেন। স্যালাডটা খেয়ে সবাইকে জানাও কেমন স্যালাড বানালে আদার গুঁড়ো দিয়ে। আদা গুঁড়ো আর বিট নুন দিয়ে স্যালাড খেয়েছো কেউ কোনো দিন? দেখবে, অবশ্যই ট্রাই করো। নিয়ে নাও চামচ দিয়ে, নিয়ে নাও। আবার দেখি না, ঠিক আছে অসুবিধা নেই। না আদার ওই যে তুলে ফেলে দিলাম, বললাম একটু আদার গন্ধ হবে আর কিছুই হবে না, ভালো লাগছে। তাহলে দিলাসা করে নিই আবার পরে। আর আলু চোখা খেতে নেই মানা, যদি শরীরে না দেয় সুগারের হানা, ওই জন্যই ও আলু চোখা গাছে আমাকে একটুখানি দিয়েছে, মানে ওইটাই যথেষ্ট। ওটা দিয়েছি টেস্ট করার জন্য। এখন সেই তিন চার দিন আগে এনেছিলাম জ্যান্ত রুই, ওটাই এরকম পিস ছিল, মানে তিন দিন ধরে খেলাম। এটা সব থেকে ছোট পিস, এটা সব থেকে ছোট পিস, খুব ভালো খেলাম মাছটা তিন চার দিন ধরে। কিরম খেলে, একদিন ঝোল খেলে বড়ি ধনে পাতা দিয়ে, একদিন ঝাল খাচ্ছ আর একদিন পোস্ত দিয়ে খেয়েছ, একদিন ঝোল একদিন ঝাল আর একদিন রুই পোস্ত খেয়ে নি। ভালো রান্না হয়। চলো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন যাবো একটু বাইরে, বাইরে থেকে বাইরে যাবো, গিয়ে আমার ঘড়ির বেলটা নষ্ট হয়ে গেছে, বেলটা চলবে না, অনেকদিন চললে এবার বেলটাকে চেঞ্জ করবো। ওর একটা ডিস্টওয়াচ আছে, কিন্তু ওটা কোন গোচরে লুকিয়ে রেখে রাখে ঢুকিয়ে রেখেছিলো সেটা বার করা হয়নি, আমি আমার মাথা থেকে আউট হয়ে গেছে, তাই বললাম দেখি তোমার ঘড়িটা বার করো, দিয়ে ওটা ব্যাটারি চেঞ্জ করতে হবে সম্ভবত। তাহলে মোটামুটি একটা রিস্টওয়াচ হয়ে গেলো আর কি, পড়ে না তো, তাই এবার একটু যাবো নিয়ে কিছু কেনাকাটা আছে। কথা বলতে আসলাম, ঘরটা প্রচন্ড অগোছালো জানো তো, কারণ জানোই তো কলকাতায় যাব, ওই জন্য এদিক ওদিক এটা সেটা ছড়ানো আছে। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, একটু জাস্ট ইগনোর করো। হ্যাঁ, টেবিলে ফল রয়েছে, এখানে ওই রয়েছে, হয়ে গেছে, শুনে নিয়েছো। এবার যাব বাইরে, আমি তোমাদের আমার দুর্গাপুরের প্যান্ডেলের কিছু ভালো ভালো প্যান্ডেলের ছবি শেয়ার করবো। আমি এখনও সেইভাবে প্রিপারেশন নিইনি, নিয়ে তোমাদের অবশ্যই শেয়ার করে দেখাবো। আর এখন যাব গিয়ে একটু ওষুধপত্র ওষুধগুলো কিনে নেবো, ঘড়ির কাজ করিয়ে নেবো, তারপরে দুটো তারপরে গার্মেন্টসের দোকানে যাবো, কিছু কেনার আছে। চলো তাহলে, ওটা আমার জন্য, ও তো তোমরা অনুপমার চ্যানেলে দেখতে পাবে, যাই একটু বাইরে ঘুরি, প্রতিদিন সন্ধ্যাবেলা তো বেরোচ্ছি।
সেটা সোডা খাচ্ছি, সোডা সোডা। সারাদিনের ব্যস্ততার পর আমার তৃতীয় ব্লগের অন্তিম পর্যায়ে চলে এসেছি। আজ কাজ কিছুটা অনেকটাই সারা হয়ে গেছে, কলকাতায় যাওয়ার প্রস্তুতির মধ্যে। এবার একটা সংশয় রয়েছে, যেহেতু SBS STC বাসের ধর্মঘট চলছে, হয়তো আশা করি পুজোর আগে এত বড় একটা কোনোরকম ঘটনা হবে না, যে অনেক মানুষই তো দীর্ঘ বছর পর তার কাছের মানুষের কাছে যায়, তারাও আছে, সবার টিকিট বুকিং আছে, অস্থায়ী কর্মীদের ধর্মঘট চলছে, আশা করি উঠে যাবে। তো যাই হোক, আমার পরিবারের কাছে সব থেকে খুশির খবর হলো যে সোনালীর ছেলে সন্দীক্ষণ এখন ভালো আছে, যে বিপদটা ছিল ওটা কেটে গেছে। আমাদের এখানে IQCT যখন এনেছিল সে অনেকটাই শরীর খারাপ ছিল, একটা ভয় কাজ করছিল। যাই হোক, বাবা লোকনাথের কৃপায় আমিও বাবা লোকনাথকে অনেকবার ডেকেছি। আজ যখন ফোন করা হলো সকালে, খুব ভালো লাগলো শুনে যে ভালো আছে, কারণ আমরা মানুষের আনন্দে আমরা হাসি, মানুষের দুঃখে আমরা কাঁদি, কারণ আমাদের জেলাস বলে কিছু নেই। একদম পরিষ্কার কথা বলে দিলাম, আমাদের জেলাস বলে কিছু নেই। কারো ঘরে কিছু আনন্দের ব্যাপার হলে আমাদেরও খুব ভালো লাগে, ভালো লাগে। কারো ঘরে কিছু দুঃখজনক ঘটনা ঘটলে আমাদেরও খারাপ লাগে। তাই তোমাদেরকে বললাম যে সন্দীক্ষণ এখন ভালো আছে। আর এবার হচ্ছে, এবার আমি প্রতিদিনই গুগল ঘাঁটছি যে দেখছি যে SBSTC অস্থায়ী কর্মীদের আন্দোলনটা উঠল কি। যাই হোক, আজকেও কিছুটা খবর পেলাম যে একটা সাময়িক আলোচনা চলেছে, কিন্তু সেটা লিখিত দিতে হবে। এখন দেখা যাক, ওই আশায় রয়েছি, বুঝতেই পারছে টিকিট ফিকিট কাটা আছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুখে খুশি থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আবার মানে বলে না যে মানুষের জীবনে কখন কী হয় কেউ বলতে পারে। তারপরে আবার প্রকৃতি তো আছে, প্রকৃতি আবার নাকি বাদ সাজছে, আজকে গুগলে পড়লাম আবার বৃষ্টি হবে মোস্ট প্রবাবলি সপ্তমী থেকে। ভালো বাজে লাগে, এত শুধু তো নিজের আনন্দটা ভাবলে হবে না, অনেক কষ্টে করে যারা এই ফুটপাতে বসে, নানা রকম নিজের রোজগার, এই সারা বছরে এই একটা দিনে উৎসবের জন্য ওরা ওয়েট করে, তাও যদি এই অবস্থা হয় সত্যি খুবই দুঃখজনক। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাপি দুর্গা পূজা।